কদিন তো থর থর করছিলেন, আজকে আপনাকে থর রান্না করে খাওয়াবো। ভাই দেখুন, আজকে নিজেদের গাছের থর কেটে রান্না করব, আর সাথে বাজার থেকে একটা বড় সিলভার কাপ মাছ এসেছে, এত বড় সিলভার কাপ মাছ। আর সেই সিলভার কাপ মাছটা লাউ শাক দিয়ে রান্না হবে, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। মা কয়েকদিন ধরেই বলছে যে একটু থর হলে ভালো হয়। মা আর পিসিমা ভীষণ থর খেতে ভালোবাসেন, ও বাবার নামটাও নিতে ভুলে গেছে, বাবাও ভালোবাসেন। আমি বর্ণিতার বাবা, তোতন বর্ণিতা, আমরা ভালোবাসি কিন্তু অতটা না। ইনারা তো একদম মানে কি বলবো, থরের ফ্যান যাকে বলে। একটু থর ভাজা হলে সব একদম ভাত শেষ, কিন্তু আজকে থর ভাজা করব না, থর দিয়ে একটা অন্যরকম তরকারি করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই যে এটা হচ্ছে কাঁটালি কলা গাছ, কাঁটালি কলাটা কেটে নেওয়া হয়েছে, গাছের অর্ধেকটা পড়ে আছে, এখান থেকেই থরটা বের করব। মা কেটে নিই গাছটা? হ্যাঁ কাটো, এদিক দিয়ে ধরুন, টেনে ধরুন, নাহলে জলে চলে যাবে। হ্যাঁ ধরবেন ঠেলে, কাটি। পজিশনটা যে গাছটা আছে না, পজিশনটা উল্টো সাবধানে কাটো। হ্যাঁ হ্যাঁ, তখন কলা গাছ কেটে আর জলেতে দিয়ে ভেলা করে আর ঘুরে বেড়াতাম, সাঁতার কাটতাম। এরকম যেতে যে দেখতাম যাদের কলা কাঁধে কেটে নিয়েছে আর কলা গাছটা পড়ে থাকতো, গিয়ে বলতাম তোমাদের কলা গাছটা দাও তো গো, কি করবি, সাঁতার কাটবো। বলে যা হোক করে নিয়ে এসে তিন চারজন মিলে জলেতে ফেলে দিত। কৌশি করে যেত রকম, একবার কলা ভাড়া নিয়ে কৌশিটা তিন চারটে বন্ধু মিলে আর জলে গেছে, আর মাছ জলে গেছে তো মাঝখানে একবারে, আর ওর বাবা জোর তারা দিয়েছে কেটে ফেলে দিতে হবে গাছটা। দেখি আমি থাক না, ভয় নেই, ওর বাবা ঠিক ঠিক চলে আসবে, সরে আসবে, দেখবে ঠিক বসে আছে জান, বসে বসে যাচ্ছে নৌকার মতো। মা একটু টান দেখে হবে হবে, এই হয়ে গেছে হয়ে গেছে, যে ছাড়ানো হলো পুরো পরিষ্কার হয়ে গেল, গায়ের রং পরিষ্কার হয়ে গেল। দেখি না আরেকটু আরেকটু চিরে দিমা, দাঁড়ান এরকম করে চিরে নিলে তবে তাড়াতাড়ি ছাড়ানো হবে বেগদগুলো। উঠে গেল, তুমি চেরো আমি খুলে দিচ্ছি, একা পাওয়া যাবে। কলা গাছে কিছুই ফেলা যায় না, কলা গাছ, কলা, কলা পাতা সব সবই মানুষ খাচ্ছে, কলা পাতায় পাতুরি, কলা পাতায় ভাত। দেখি না খেতে, হয়েই গেছে, আর একটুখানি হলি হয়ে যাবে, করেছি গো এক সময়, এখন নাহলে ক্ষমতাটা একটু কমে গেছে। আপনি বসুন না, আমি ছাড়িনি, দুদিনে হলে তাড়াতাড়ি করে দেরি করে, অনেক মেহনতির পর। এই যা ছোট, এটা ভেঙে গেল গো, কাটতে হবে তো, ভাঙলে অসুবিধা নেই, একদিনে এতটা খেতে পারা যাবে না, অনেকটাই। হ্যাঁ আর দুদিন হবে, একদম কচি থর মা, টিউব লাইটের মতো দেখতে হলো, আগে বলতাম টিউব লাইট ছোটবেলা, টিউব লাইটের মতো সেই যখন ধরুন ইয়ে খেলা বাটি নিয়ে খেলতাম, তখন এই কলা গাছের এগুলোকে ছাড়িয়ে আর টিউব লাইট বানাতাম, দিয়ে যে টিউব লাইট জ্বলছে লাগিয়ে দিলাম এরকম ঘরে, খেলনা ঘরে লাগিয়ে দিলাম, তখন এইসব নিয়ে খেলা ছিল, তখন সব এই প্রকৃতির জিনিস নিয়ে খেলনা বানিয়ে খেলা করতাম, যার জন্যই সব অনেক হাতের কাজ শিখে গেছিলাম। কিন্তু এখনকার বাচ্চারা, এই আমার মেয়েদের কথাই বলুন না, কিছু একটা, শুধু আমার মেয়ে কেন, সব বাড়িতে বাড়িতে কিছু একটা বায়না করলো রাস্তাঘাটে বা মেলাতে গিয়ে খেলা দেখতে বলে কিনে দাও, যার জন্য এসবগুলো আর শিখছে না, এবার কিনে দিতে বাধ্য হচ্ছে বাবা মারা। এই যে মাটির পুতুল বানানো নিজেরা নিজেরা, মাটির দিয়ে কত জিনিস বানাতাম, ছোট ছোট থালা বাসন উনুন, এখন তো সব কিনতে পাওয়া যায়, ছোট ছোট মাটির বাসন এখন তৈরি করে সব বিক্রি করছি। তারপরে কাগজ দিয়ে নৌকা বানিয়ে বর্ষাকালে সব ছাড়তাম, তারপরে আপনার বাঁশ পাতার নৌকা, তালপাতার সিপাই,
তাল পাতা দিয়ে নারকল পাতা দিয়ে চেটিবো না আমি পারি তারপরে খেজুর পাতা দিয়ে আপনার ওই চাটাবো না আমার দিদার সঙ্গে শিখেছি হ্যাঁ চাটা বুনতাম তো আর দাদুর সাথে চেটি বোনা শিখেছিলাম আসন ছিল না ওরকম তাল পাতা কেটে চেটি বুনে ওতে বসে ভাত খেতাম আমি পারি তো বুনতে কিন্তু এখন টাইমের জন্য হয়ে ওঠে না যে বুনবো দেখুন কত কচি একদম হয়ে গেল আমাদের থোর ছাড়ানো ওইটা আজকে রান্না করুন আর এটা রেখে দেওয়া হবে অন্যদিন হবে চল ভালো করে ধুয়ে নিই হয়ে গেছে দেশি সিলভার কাপ মাছ সকাল সকাল বাজার থেকে গিয়ে নিয়ে এসেছে বাবা তো এই মাছটাই আজকে রান্না হবে লাউ শাক দিয়ে তুমি মাছ কাটো আমি থোর কাটি দেখুন মা মাছের ফুলকা দেখে বোঝা যাচ্ছে মাছটা কতটা টাটকা লাল টকটক করছে আর কয়েকদিন পরেই আমাদের রান্না পুজো তো রান্না পূজায় এর থেকে বড় বড় মাছ আমায় কাটতে হবে 5 কেজি 6 কেজি 7 কেজি ওজনের মাছ আসবে বাড়ি আর এবছর প্রচুর লোকজন হবে আমাদের বাড়িতে কারণ আগের বছরের রান্না পুজোতে কাউকে বলা হয়নি আমরা ছিলাম না সেই সময় বর্ণিতাকে নিয়ে ভেলরে ছিলাম তো যার জন্য কাউকে বলতে পারিনি মা একা সব পারবেন না তো জন্য এবারে সব ভাইকে বলবো আর কদিন পুরো বাড়িতে একদম সেই চাঁদের হাট বসবে হই হই হবে সব ও ঠাকুরের দয়া সব হয়ে যায় এখন তো আর কেউ কারো বাড়ি ছেড়ে মশার টাইমই পায় না তবু অনুষ্ঠান ফুষ্ঠান হলে বললে বেশ বাড়িটা বেশ আনন্দ লাগে ওই ছোটখাটো অনুষ্ঠান হলেই তবে সব আসা যাওয়া তখন যেমন যখন মানুষ সময় পেত চলে যেত সবার বাড়ি খোঁজ খবর নিত এখন সব খোঁজ খবর ফোনে ফোনে আর অনুষ্ঠান হলে সবাই সবার বাড়িতে যাও বেশ কদিন বেশ হয়েই হবে ভালো লাগবে একদিকটা হয়ে গেল ছাড়ানো এদিকটা ছাড়েনি এইভাবে চামচ দিয়ে ছাড়ালে না তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায় তবে আমি আঁশ ছাড়ানোর একটা জিনিস তৈরি করতে দিয়েছি সেটা পেলে আরও তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে এইভাবে সুতোগুলো আঙুলে করে জড়িয়ে নিতে হয় নালে খাওয়ার সময় মুখে লাগবে একদম সরু সরু করে কাটতে হয় জলে একটু হলুদ দিয়ে দিয়েছি কেননা থোরটা কালো হয়ে যাবে না জানো আমার ছেলে মেয়ে শরীর খারাপ করলে আমি কিছু খেতাম না কেঁদে আলা হয়ে যেতাম ছোটবেলায় ছেলে মেয়েকে প্রচুর ভালোবাসেন আমি না তো মা সবাই সমান তুমিও তো ভালোবাসো আর তারপরে আমি একটু শক্ত শক্ত না আপনার মতো মা হতে পারবো না কোথাও গেলে ঘুম হবে না রাত্রে তোমরা তোমরা না থাকলে রাত্রে ঘুম হবে না জেগেই থাকবো হলুদ জল থেকে ভালো করে ছেঁকে নিয়েছি একটু নুন দিয়ে আবার চটকে নেব তবে জলটা বেরোবে আর থোরটাও নরম হবে মাছ ভালো করে ধুয়ে নিয়েছি একটু লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি তো আজকে রান্নার মতো মাছ নিয়ে নিয়েছি কারণ সব মাছটা রান্না করছি না উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন বড়িগুলো ভেজে নেব এবার তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা একটা শুকনো লঙ্কা
আর একটুখানি গোটা জিরে দিচ্ছি, কুচি করা আলু, একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। আদা, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসাথে বাটা। মশলার সাথে আলুটাকে কষিয়ে নিয়েছি, আর এদিকে থোরটা দেখুন লবণ মাখিয়ে রেখেছিল কত জল বেরিয়েছে, একটুখানি জলটা চেপে চেপে দিয়ে দিচ্ছি। কচি থোর হলে না, তাতে যদি লবণ মাখিয়ে রেখে দেওয়া হয় তাতেই থোরটা নরম হয়ে যায়, আলাদা করে আর সিদ্ধ করতে লাগে। এই দেখুন থোরটা কেমন সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে একটু চিনি দিয়ে দিচ্ছি, ঘি, ভাজা ডালবড়িগুলো ভেঙে নিয়েছি ওগুলো দিয়ে দিচ্ছি, থোরটা খুবই ভালো, কত তাড়াতাড়ি তরকারিটা হয়ে গেল। রান্না হয়ে গেছে, আর যদি পছন্দ করেন তো সবশেষে একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন, তো আমাদের মা পিসিমা গরম মশলার গুঁড়ো থোরেতে পছন্দ করেন, ওই জন্য আমি দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো ভেজে নেব। ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি কালো জিরে বা কাঁচা লঙ্কা দিয়ে, পুরো কাঁচা লঙ্কা ঝালেতে আজকে হচ্ছে, লঙ্কা ফুটছে, আরো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিচ্ছি টমেটো কুচি। বাবা, আর যে সব এত মাছ ভাজছি সেটা আসছে, আর কাঁচা লঙ্কাটাও সেটা, তাও লবণ দিলাম মাছ ভাজার সময়। হ্যাঁ দেখুন না, ঠিকই হলো চারদিকে লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেলের মধ্যে যদি একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হয় তাহলে রান্নার কালারটা খুব সুন্দর আসে। এবার লাউ শাক দিয়ে দিচ্ছি, লাউ শাকটা মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি, এটা সরষে বাটাটা জলের মধ্যে গুলে আর ছেঁকে দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট ঢাকা দিচ্ছি, শাকটা সিদ্ধ হয়ে যাবে। শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার ভাজা মাছ দিয়ে দিচ্ছি। লাউ শাক দিয়ে মাছের ঝাল আমাদের হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আমি ছোট থেকেই বলছি না, শুকনো শুকনো খাই পছন্দ করি, ডাল একদম খেতাম না, তাই না? আমার মা খুব বকত তোমার দিদা। এখন আমি, এখন তুমি বক, ডালটা শরীরে তো উপকার, একটু খেতে হবে না, এই ভাত দিয়ে না খেলে এমনি শুধু চুমুক দিয়ে খাই। এই যে একটুখানি আগে সুনিতা এসেছে, ওই দুই মেয়েকে নিয়ে খেতে বসে গেছি, ভালোই হয়েছে প্রথমবার, কিন্তু খাচ্ছি আমি ধরে তরকারি, খেতে না আগে, আমিও আগে খেতাম না, আস্তে আস্তে সব অনেক কিছু খাওয়া শিখেছি শ্বশুর বাড়িতে এসে, তুমি এবার শিখে যাবে আমার মতো। আগে থোর আমাকে কেউ খাওয়াতে পারতো না, একটু কচকচ করে, মানে যতই সিদ্ধ জায়গা দেবে একটু কচকচে ভাব করে, যার জন্য আমি খেতে পারতাম না, একদম খেতে পারতাম, মুখে নিয়ে চিবিয়ে যেতাম, চিবিয়ে যেতাম, আমার দাদু তো জোর করে খাওয়াতো, না থোর খাওয়া ভালো গো, আয়রন আছে, খাওয়া ভালো, খাও, কত কি দাদু বলতেন, আমি তাও না, আমি না দেখো থোর মোচা
মজাও তখন খেতাম না। আমি বিয়ের আগে অনেক কিছু খেতাম না, রান্না করে দিতাম কিন্তু খেতাম না। আমার দাদুকে সব রান্না করে দিতাম, মোচা রান্না করতাম, থোড় রান্না করতাম, সব করতাম কিন্তু আমি খেতাম না। যেমন খাসির মাংস আজও আমাকে কেউ খাওয়াতে পারেনি, এগুলো শুধু সবজি টবজি বলে, তাও আমি মানে আস্তে আস্তে নিজে নিজে রান্না করছি, মানে আগেও করেছি, এখন আস্তে আস্তে অনেকটা বুঝছি যে জিনিসগুলো শরীরে উপকার, ওই জন্য খাচ্ছি। খাসির মাংস আজও আমি জানি না যে কেমন টেস্ট হয়। একবার তোমার জানাবো জানো, তোমাকে জোর করে খাসির মাংস গো না বলে জোর করে ভাত মেখে, মানে ঝোল আলু দিয়ে ভাত মেখে আর খাইয়ে দিয়েছে জানো, মানে দুবার খেয়েছি। দিয়ে আমি বলছি এরকম লাগছে কেন, অন্যরকম? হ্যাঁ, আমি বলছি এরকম বলছে গরম মশলাটা একটু বেশি হয়েছে, মানে আমি তখন রান্না করিনি, মানে কোনো একটা কুটুম্ব বাড়িতে বা কোথাও একটা হবে ঠিক মনে পড়ছে না, ওই আমাকে বলছে মনে হয় গরম মশলাটা বেশি দিয়ে দিয়েছে ওই জন্য ওরকম। না এটা খাসির মাংস হচ্ছে না গো, মুরগির মাংস। দিয়ে দুবার ভাতটা দিয়ে দিয়েছে, তারপরে দেখে যাবে আমার শরীর কেমন হচ্ছে। আসলে খাই না তো, তুমি কেন আমাকে না বলে দিলে? খাও না বলে আজ কি করছি বলছিল, বুঝছো মা লাল শাকের, লাল শাক দিয়ে কৃষ্ণা কি একটা রান্না করে মাছের ঝালে দেয়, আমি যে মাছের ঝালই দেয় ও বলেছিল নাকি? না না আমি করলাম, আপনারা ভাববেন আর আমার রান্না হয়ে যাবে, মনের কথা বুঝতে পেরে যাবো। আপনারা মনে হচ্ছিল হ্যাঁ গো বলছে আজ সকালবেলায় লাল শাকের ডাঁটা ডগ দেয়, আমি ওই মাছে মাছে ঝালি দেয়, আমি তো ঠাকুরকে জল দিচ্ছি, মাছে ঝালে মটর শাক দেয়, লাল শাক দেয়। আগের বার একবার করেছিল মটর শাক দিয়ে, হ্যাঁ এখানে মাছের ঝালে লাউ শাক দেওয়াটা আমার মায়ের কাছ থেকে শিখেছি জানো, তখন মাও দেয় ঝালে, তখন বাড়িতে মা চলে আর মা মা বলতো যা দুটো লাউ শাকে কচি কচি থেকে ডগ তুলে নিয়ে আসবি, শুধু ডগ গুলো আনবি, আর কি হবে কত নিয়ে আয় না, মাছের ঝালে দিয়ে দিত আর খাওয়ার সময় বেশ ভালো লাগতো, তখন থেকেই আমি লাউ শাক দেওয়াটা শিখেছি, আমারও বেশ ভালো লাগে। কেউ যদি কিছু খেতে না চায় তাকে আপনি জোর করে খাওয়াতে পারবেন, যতক্ষণ না সে সেই তার নিজের মানে তার খাবারের যে গুণাগুণটা যতক্ষণ না সে নিজে থেকে বুঝবে ততক্ষণ তাকে খাওয়াতে পারবে। তুই আপনি যে এই বোন নেতার কথা বলছিস, অনেক কিছু খেতে যায় না তো, যখন ও আস্তে আস্তে খাবারের গুণাগুণগুলো বুঝবে যে এতে এটা খেলে ভালো এটা উপকার, দেখবেন আস্তে আস্তে সব খেতে শিখেছি, তখন আমিও এরকম ছিলাম খেতে যাইতাম, এখন সব খাই, সব শিখবি আস্তে আস্তে খাচ্ছে গো। এই তো আজকে থালা পরিষ্কার করে খেয়েছি, খেতে দিয়েছিলাম থালা পরিষ্কার, যেগুলো ভালো লাগে সেগুলো যদি হয় একদম পরিষ্কার করে খেয়ে নেবো। সেদ্ধ ডিম করেছি, বলছে নুন তেল দিয়ে মেখে দেবো, বলছে দাও, দিয়ে নুন তেল দিয়ে মেখে দিলাম, বলছে ভালো লাগলো বোধ হয় খেয়ে নিই। সুমিত ভাত নেবে? না না, সুমিত যখন ভাত দিচ্ছে বলছে আর নয়, আমি তুমি এখনই তো খাবে, বলছে বাপ রে যা দিয়েছেন ওই খেতে পারবো না।